নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানায় আপনার নামের প্রথম অক্ষর যদি সি দিয়ে শুরু হয় তবে দু হাজার তেইশে ছয়টি গুরুত্বপূর্ণ বড় ঘটনা ঘটতে চলেছে কোন সেই ছয়টি গুরুত্বপূর্ণ ঘটনা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন কেন আমি আপনাদের বঞ্চি মনোযোগের সাথে দেখতে থাকুন তার কারণ একটাই যে আপনি যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তবে ছটি গুরুত্বপূর্ণ কথা জানতে পারবেন না এমনকি আপনার বুঝতেও অসুবিধা হবে সেই জন্য চেষ্টা করুন প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরেজি সি দিয়ে শুরু হয় তবে দু হাজার তেইশে ছয়টি গুরুত্বপূর্ণ বড় ঘটনা ঘটতে চলেছে প্রথম কি ঘটনা ঘটবে প্রথম যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে আপনার বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে এমনকি বিবাহ কার্য হয়ে যাবে দীর্ঘদিন ধরে আপনি বিবাহের জন্য চেষ্টা করছেন কিন্তু এখনো পর্যন্ত যদি আপনার বিবাহ না হয়ে থাকে দু হাজার তেইশে আপনার বিবাহ হবেই হবে দ্বিতীয় যে ঘটনাটি আপনার সাথে ঘটবে সেটি হচ্ছে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে আপনি অনেকটাই এগিয়ে যেতে পারবেন দু হাত ভরে অর্থ উপার্জন করতে চলেছেন কিন্তু পাশাপাশি মনে রাখবেন আপনার যেমন অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে এমনকি খরচও বৃদ্ধি পাবে কাজেই খুব চিন্তা ভাবনা করে খরচ করবেন না অযথা বাজে খরচ করবেন না আর যদি বাজে খরচ করেন তবে সমস্যায় পড়বেন তৃতীয় যে ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে সেটি হচ্ছে যারা বেকার রয়েছেন দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করছেন কিন্তু এখনও পর্যন্ত চাকরি পাননি তাদের চাকরির সুযোগ আসবে অর্থাৎ আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরেজি সি দিয়ে শুরু হয় দু হাজার তেইশে আপনার চাকরি হতে চলেছে চতুর্থ আপনার সাথে যে ঘটনাটাই ঘটবে সেটি হল দু হাজার তেইশে অপ্রত্যাশিতভাবে হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ আপনি যা স্বপ্নেও পাবেননি এমনকি গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কারণ দু হচ্ছে কেতুর বছর আর গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনাকে বাড়িয়ে দেয় কেতু কাজেই যাদের নামের প্রথম অক্ষর ইংরেজি সি দিয়ে শুরু তাদের কিন্তু গুপ্তধন প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি পঞ্চম যে ঘটনাটি আপনার সাথে ঘটবে সেটি হল দু হাজার তেইশে যারা উচ্চশিক্ষা করছেন বা যারা গবেষণা সংক্রান্ত কাজ করছেন অথবা যারা সায়েন্টিস্ট রয়েছেন এমন কিছু নতুন সূত্র আবিষ্কার করতে চলেছেন যার জন্য আপনার মান সম্মান বৃদ্ধি পাবেই পাবে এছাড়াও আরও কিছু ঘটনা ঘটবে সেগুলি হল জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে সেদিকে নজর রাখতে হবে আপনার মুখের ভাষায় মধুরতা বজায় রাখার চেষ্টা করবেন এবং আপনার যে হাত খরচ বৃদ্ধি পাবে পাশাপাশি দু হাজার তেইশে ঋণ কাউকে দিবেন না কারো কাছ থেকে ঋণ গ্রহণ করবেন না এবং চেষ্টা করুন শ্বশুরবাড়ির লোকজনদের এড়িয়ে চলার তবেই উপকার হবে